বিশ্ব শান্তি ও অসহায় মানুষের জন্য দোয়ার আয়োজন করল যুক্তরাষ্ট্রের বরিশাল ডিভিশনাল সোসাইটি অফ বাফেলো নিউ ইয়র্ক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পিবিসি 24 টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। বিশ্ব শান্তি ও অসহায় মানুষের জন্য দোয়ার আয়োজন করল যুক্তরাষ্ট্রের বরিশাল ডিভিশনাল সোসাইটি অফ বাফেলো নিউ ইয়র্ক। প্রায় 5 শতাধিক লোক সমাগমে ইফতার মাহফিল করে বিশ্ব শান্তি ও বাংলাদেশের অসহায় মানুষের জন্য দোয়ার আয়োজন করেছিল নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে বসবাসরত প্রবাসী বরিশাল নিবাসীদের সংগঠন বরিশাল ডিভিশনাল সোসাইটি অফ বাফেলো নিউ ইয়র্ক ইনক। গত 21 মার্চ রোজ বৃহস্পতিবার বাফেলো শহরের ইস্ট সাইডের অন্যতম বৃহৎ মসজিদ মসজিদ বাইতুল মামুরে আয়োজন করা হয়েছিল ইফতার ও দোয়া মাহফিল। একই দিনে প্রায় ডজন খানেক ইফতার মাহফিলের অনুষ্ঠান থাকলেও বাইতুল মামুর মসজিদে মুসল্লিদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় ভরে যায়। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা আয়োজন করা এই ইফতার মাহফিলে সমানভাবে ছিল মহিলাদের উপস্থিতি। সদ্য গঠিত বরিশাল সোসাইটি অফ বাফেলো ইনকের ইফতার মাহফিল আয়োজনের জন্য কিছুদিন আগে একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছিল। সে কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব মনিরুজ্জামান মিয়া। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তরিকুল ইসলাম প্রিন্স মৃধা। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ বশির উদ্দিন। যুগ্ম সচিব হিসেবে ছিলেন রিয়াজ আলম। এছাড়া সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের সভাপতি জনাব সৈয়দ ঝিলু, সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম বিল্লা মূলত নিজ দায়িত্বে অনুষ্ঠানের সকল কিছু দেখাশোনা করেছেন। অত্যন্ত পরিচ্ছন্নভাবে ইফতার মাহফিলের খাবারের কোয়ালিটি ছিল উন্নত মানের। কমিউনিটির অনেক নামী দামি ব্যক্তিরা এই ইফতার মাহফিলে অংশ নিয়ে দেশ ও জাতির জন্য দোয়ায় শরিক হয়েছিলেন। ধনী গরিব সকল প্রবাসীদের সমন্বয়ে এই ইফতার মাহফিল ছিল ভ্রাতৃত্বের বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত।